হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাঙালির ফুড চ্যানেল। আজ আমি তোমাদের সাথে লাউয়ের খোসা ভাজার রেসিপি শেয়ার করব। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থেকো। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর সবসময় আমার পাশে থেকো। তাহলে আসো দেখে নিই আজকের এই পর্বটা। লাউয়ের খোসা ভাজার জন্য সবচেয়ে প্রথমে একটা কড়াতে আমি নিয়ে নিলাম কিছুটা সাদা তেল। এবার এই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা কালো জিরে, সাথে আমি এখানে হলুদের গুঁড়োটাও অ্যাড করে দেব। ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর এখানে দিয়ে দেব কেটে রাখা লাউয়ের খোসাটা। লাউয়ের খোসা আমি একদম পাতলা করে কেটেছি, খুব বেশি একটা মোটা রাখিনি। তো তোমরা যেরকম ভালোবাসো সেইভাবে কেটে নিতে পারো, হালকা মোটাও রাখতে পারো বা এইভাবে পাতলা করেও বানাতে পারো। এবার লাউয়ের খোসাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এখানে দেখো এইভাবে প্রায় 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে লাউয়ের খোসাটাকে ভালো মতন ভেজে নিতে হবে, যাতে লাউয়ের খোসাটা হালকা নরম হয়ে যায়। এখানে দেখো বন্ধুরা, লাউয়ের খোসাটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিলাম কিছুটা পোস্ত। পোস্ত দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাউয়ের খোসা ভাজা পোস্ত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তোমরা যদি ট্রাই না করে থাকো একবার অবশ্যই করে দেখো। দেখো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল গরম গরম লাউয়ের খোসা ভাজা। একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো। তাহলে চলো, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ ভালো থেকো।